স্বাগতম আশা করি সবাই সুন্দর আছেন স্টাফিসিগ্রিয়া ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক রেমেডি এটি সম্পর্কে অনেকভাবে আমার বলা হয়েছে স্টাফিস সেগ্রিয়া আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট দশটি সিমটম বলবো এটি সাধারণত মাস্টারভেশন কোন মাস্টারবেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় কোন কোন সিমটমে সাধারণত ব্যবহার করা হয় মানসিক সিম্টম দশটি বলবো আজকে এক নম্বর সিমটম সাধারণত সেগ্রিয়ার রুগীরা যদি মেয়ে হয় সেক্ষেত্রে স্বামীর মানসিক নির্যাতন কড়া শাসন দীর্ঘদিন ধরে চোখ বুঝে সহ্য করা কোনো মহিলার পীড়া যদি দেখা যায় অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যা যদি দেখা যায় সেক্ষেত্রে স্ট্রাফি সিটি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক রেমেডি নাম্বার দুই সাধারণত বাবা মায়ের অতিরিক্ত শাসন যেখানে থাকে যেমন বাম হাতের সন্তান তাকে জোর করে ড্যান হাতে অর্থাৎ যে কাজ করতে পছন্দ করে জোর করে তাকে অন্য কাজ কর করতে চেষ্টা করা হলো এইভাবে পর্যায়ক্রমে রুগী যদি এক সময় অসুস্থ হয়ে যায় অতিরিক্ত শাসনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে চমৎকার রেমেডি হচ্ছে স্ট্রাফি গিয়ে নাম্বার তিন বিছানায় প্রস্রাব যদি করার প্রবণতা থাকে বাচ্চাদের ক্ষেত্রে এবং এর জন্য বেশি বেশি শাসন করতেছে একসময় সেই প্রস্রাব সে ভয় ভীত্বস্ত হয় আরও বেড়ে গেল সেই সিমটমে স্ট্রাফসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক রিমেডি নাম্বার চার সাধারণত যে সকল পুরুষেরা সেক্স ডেল ব্যবহার করা ব্লু ফ্লিম এক্স বা এ জাতীয় অশ্লীল ছবি কিংবা ভিডিওর সাথে জনিত রোগ অর্থাৎ এগুলোর সাথে দীর্ঘদিন সম্পৃক্ত থাকার পরে এক সময় এগুলো রোগে পরিণত হয় সেক্ষেত্রে স্ট্রাফিসের গ্রহ ওয়ান অব দি মস্ট ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক রিমেডি নাম্বার পাঁচ সেক্সুয়াল চিকিৎসা যেমন সাধারণত সেক্সুয়াল চাহিদা অবদমনের কুফলের ফল এর ফলে সৃষ্ট শরীরের যে কোনো পীড়ায় স্ট্রাফি ছেক দিয়ে অ্যাপ্লাই করা যায় নাম্বার ছয় ক্লাসের টিচার কোনো ছাত্রের রেজাল্ট নিয়ে পক্ষপাতিত্ব এবং অবমূল্যায়ন করলো এখান থেকে রুগীর মধ্যে এক ধরনের ইফেক্ট তৈরি হলো সেখান থেকে তার সমস্যা হলো যে কোনো সমস্যা স্টাফি চেকরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার সেভেন সাধারণত অফিসের বসের প্রচণ্ড ধমকানি এবং সেই সাথে ধমকির ফলে শরীরে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া নার্ভাসনেস বেড়ে যাওয়া কোনো রোগ হওয়া সেক্ষেত্রে চমৎকার রেমেডি হচ্ছে স্টাফি চেকরিয়া নাম্বার সেভেন নাম্বার এইট এইট নাম্বারে আছে সাধারণত নিজের দুর্বলতার কারণে কোনো প্রতিশোধ নিতে ব্যর্থ হয়েছে এরপর অসুস্থতা যদি দেখা যায় শারীরিকভাবে দুর্বল হয় সেক্ষেত্রে স্টফেজ চ্যাক্রিয়া কার্যকরী নাম্বার নাইন নাইন যেখানে সহজে হতাশ এবং নিরাশ এবং বিশ্বাসের অভাব সেখানে স্টাফেজ চ্যাক্রি অ্যাপ্লাই করা যাইতে পারে নাম্বার টেন অতিমাত্রায় সূক্ষ্মদর্শী এবং সতর্ক সে সাথে অন্যের দই ধরতে সদা ব্যস্ত থাকে তাদের জন্য চমৎকার রেমেডি হচ্ছে স্টাফ আজকে আমি দশটি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কমন আনকমন সব মিলিয়ে দশটি সিম্পটম বলেছি এই সিম্পটমগুলো থাকলে সেক্ষেত্রে স্টাফসেগ্রিয়া চমৎকার রেজাল্ট দিতে সক্ষম আজকে শুধু মানসিক সিম্পটমগুলো বলেছি স্টাফিস গ্রিয়া সম্পর্কে বিশদ জানতে গেলে সময়ের প্রয়োজন এক এক সময় এক একটা স্টেজ এবং সিম্পটমগুলো নিয়ে আমি আলোচনা করবো সবাই ভালো থাকবেন স্টাফিসে অধিকাংশ সিমটা মিলে গেলে এক থেকে দুই ফোঁটা ডেলি থ্রি টাইম খাবারের আগে সেবন করবেন তাদের চমৎকার রেজাল্ট আর যদি গ্লোল গ্লোবেলসে ইউজ করতে করে করতে চান সেক্ষেত্রে ডেলি থ্রি টাইম দুই তিন বা চারটি করে পিল খাবার পূর্বে সেবন করতে পারেন এতে করে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব আজকেই এই পর্যন্তই পরবর্তী ইনফরমেশান দেখার জন্য আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম